সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার খানপুর খানপুর বাজার। এই হাট প্রতি শুক্রবার এবং সোমবার বসে। এই হাট প্রতি শুক্রবার এবং সোমবার। আজকে জানাবো দর্শক যে এই হাটে আপনাদের যে খাসি ছাগলগুলো, এই খাসি ছাগলগুলোর দাম দর, ঠিক আছে? তো আজকে 16 জুলাই। তো বিয়স দেখতে পাচ্ছেন যে সামনে দুইটা যে ছাগল রয়েছে, ক্রস ব্রিডের এবং দেশাল ছাগল। চাচার কাছ থেকে শুনবো দাম। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা এই দুইটা ছাগল কি আপনার? আমার। আচ্ছা, দাম কত রাখছেন এই যে লালটার? দাম দুটা 32,000। দুইটা 32 না? এইলে কয় দাঁত করে বয়স চলতেছে? দুই দাঁত করে না? আচ্ছা, কয় মন হতে পারে এগুলা? মন তো হবে না, কয় কেজি করে হতে পারে? এটা পড়া 25 কেজি। 25 কেজি না? আপনার বাড়ির পালা গরু না এই ছাগল? তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন যে দুইটা হচ্ছে 16,000 করে 32,000। বাজার কি অবস্থা, মানে বাজার কেমন বুঝাচ্ছে? বাজার মোটামুটি মোটামুটি না, এখনো তো শুরু হয়নি না? তো ভিউয়ার্স কেবল হচ্ছে 10টা বাজে, তো আরও কিছুক্ষণ পর হচ্ছে ক্রেতা নামবে। হ্যাঁ, তো ভিউয়ার্স আপনাদের আরও কিছু যে ছাগলগুলো রয়েছে, যে এই ছাগলগুলোর দাম দর জানানোর চেষ্টা করবো এই হাট থেকে। মূলত দেখতে পাচ্ছেন যে আরও কিছু যে ক্রস ব্রিডের ছাগলগুলো প্লাস দেশাল ছাগল যেগুলো রয়েছে সেগুলোর দাম দর জানানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 16 জুলাই, আজ মূলত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা ছাগল রয়েছে, এই ছাগল লাল ছাগলটা প্লাস কালো ছাগলটার দাম দর জানানোর চেষ্টা করবো চাচার কাছ থেকে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা এটা তো আপনার ছাগল নিজের না, বাড়ির পালা ছাগল? দাম কত রাখছেন এটা? 16,000। 16,000 না? কয় দাঁত বয় চলতেছে এটা? 4 দাঁত। ও আচ্ছা, তো পাইকার কত বলছে দাম বলছে এটা? এখন 13,000 না? বাজার কি অবস্থা মনে হচ্ছে আজকে? ভালো না? পাশের টাকার এটা আপনার? আচ্ছা, তো দর্শক বাজার কি অবস্থা আজকে মনে হচ্ছে? বাজার ভালো না খারাপ? বাজার ভালো না? তো ভিউয়ার্স আপনার শুনতে পারলেন যে এই হাট থেকে আপনাদের মূলত যে ক্রস ব্রিডের ছাগল এবং দেশাল যে ছাগলগুলো রয়েছে দাম দর জানানোর চেষ্টা করতেছি এই হাট থেকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আরও কিছু যে একটা সাদা রঙের ছাগল রয়েছে, হ্যাঁ এই ছাগলটা কত দাম সেটা আমরা জানানোর চেষ্টা করব মূলত এই হাট থেকে আপনাদের। দেখতে পাচ্ছেন চাচার কাছ থেকে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা এইটা আপনার নিজের তো 3টা ছাগল না? কেনা ছাগল না বাড়ির পালা ছাগল? এগুলো বাড়ির না? দাম কত রাখছেন এই সাদাটার? 15,000 না? পাইকার কত বলছে? ওটা এখনো মানে বলে না, কেবল তো হাট বসতেছে না? আর এই কালো রঙের ছাগলটা যে দেখতে পাচ্ছি 10,000 না? দুইটাই? এটা কত? এই ছোটোটা এটাও 10 না? তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন যে মূলত যে এই ছাগলটার দাম দর, হ্যাঁ জানানোর চেষ্টা করতেছি এই হাট থেকে আপনাদের। এই যে ক্রস ব্রিডের যে ছাগলটা সাদা রঙের, এটার দাম হচ্ছে 16,000। তো ক্রেতা পাইকার বলছে এটা 13,000 টাকা দাম। তো ভিউয়ার্স আপনাদের আরও কিছু যে দেশাল রঙের ছাগলগুলো রয়েছে এই ছাগলগুলোর দাম দর জানানোর চেষ্টা করতেছি এই হাট থেকে। তো ভিউয়ার্স ভাইয়ের দেখতে পাচ্ছি যে এখানে বসেন চাচা, বসেন সেখানে। তো দেখতে পাচ্ছেন যে শিং কত বড়ো, হ্যাঁ শিং কত বড়ো প্লাস কয় দাঁতের বয়স চলতেছে এটা জানানোর চেষ্টা করবো এই হাট থেকে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এটা কয় দাঁত বয়স চলতেছে এটার? এটা 4 দাঁত। 4 দাঁত না? দাম কত রাখছেন? দাম 17,000। 17,000। পাইকার কত বলছে এটা? পাইকার 13,000। 13,000 না? বাজার কি অবস্থা আজকে? বাজার অবস্থা এখনো লাগেনি, হাট কেমন লাগতেছে? কেমন আসতেছে না? আপনার এটা বাড়ির ছাগল না, পালা ছাগল? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ চাচা। তো ভিউয়ার্স আপনাদের আরও কিছু যে এখানে দেখাচ্ছি যে লাল রঙের, হ্যাঁ লাল রঙের যে ছাগলটা এক ছোটো ভাই ছাগল নিয়ে আসছে এটার কত দাম হতে পারে আনুমানিক সেটা আমরা জানানোর চেষ্টা করবো এই হাট থেকে। ভাই কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এটা আপনার বাড়ির ছাগল? বাড়ির ছাগল। আচ্ছা, কয় বছর এটা পালা হচ্ছে? 6 বছর। 6 বছর। আচ্ছা, দাঁত কয় দাঁতের এটা? 2 দাঁত। 2 দাঁত না? দাম কত রাখছো এটা? দাম রাখছি 15,000। 15,000 না? তো ভিউয়ার্স আপনাদের দেখাচ্ছি যে দেখেন রং কালার সব দিক দিয়ে পারফেক্ট ছাগলটা, হ্যাঁ শিং দেখেন, হ্যাঁ দেশি জাতের যে ছাগলটা এটা হচ্ছে দেশি জাতের ছাগল। কত হইলে ছাড়তে যাচ্ছ এটা ভাই? 14,000। 14,000 না? আচ্ছা, ধন্যবাদ ভাই। তো ভিউয়ার্স আপনাদের আরও কিছু যে এখানে যে দেশি জাতের ছাগলগুলো রয়েছে প্লাস ক্রস ব্রিডের ছাগলগুলো এই ছাগলগুলো জানানোর চেষ্টা করবো এই হাট। তো ভিউয়ার্স আপনাদের দেখাচ্ছি যে এই যে এখানে যে
বিশাল রঙের যে দুইটা ছাগল রয়েছে একদম কি জাতের ছাগল এটা বলতে পারতেছি না হ্যাঁ এই ছাগল দুটার দাম তো জানানোর চেষ্টা করবো প্লাস ভাইয়ের কাছ থেকে কয় দাঁত বয়স চলতেছে আনুমানিক আইডিয়া আপনাদের জানানোর চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে চাচা কেমন আছেন ভালো তো এই দুটা কি আপনার বাড়ির ছাগল পালা ছাগল না কেনা বাড়ির ছাগল ও আচ্ছা দাম কত রাখছেন এই দুটার দাম তো 20000 করে 40000 টাকা 20000 করে 40000 তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 20000 করে 40000 টাকা দাম এই দুটা ছাগলের কত হইলে ছাড়তে যাচ্ছেন আনুমানিক একটা ক্রেতা কোনো বলছে না 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 বলে নাই না 30 আচ্ছা তো ভাই বলতেছে 30000 কয় দাঁত বয়স চলতেছে এগুলা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত করে না আচ্ছা কি জাতের ইলা ছাগল ছাগল গুলো দাম দর জানানোর চেষ্টা করতেছি মূলত আপনাদের আরো কিছু যে এখানে দেশাল জাতের ছাগল গুলা রয়েছে হ্যাঁ এর ছাগলগুলো দাম দর জানানোর চেষ্টা করবো এই যে পাশে আরেকটা হচ্ছে যে দেশি জাতের ছাগল রয়েছে এইটার দাম তো জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছ থেকে ভাই কেমন আছে ভালো ভাই এই ছাগলটা আপনার না ও আচ্ছা আচ্ছা আপনার ভাই না দাম কত রাখছেন এটার 16000 পাইকার কত বলছে পাইকার তো 10-12 না কত হলে ছাড়তে যাচ্ছেন আপনি 14-15 না আচ্ছা কয় দাঁত বয়ে চলতেছে এটার চার দাঁত না তো ভিউয়ার্স আপনাদের দেখাচ্ছি যে এটা হচ্ছে ছাগলটা এই ছাগলটার দাম দর জানানোর চেষ্টা করলাম মূলত আপনাদের আরও কিছু যে দেশাল জাতের ছাগলগুলো রয়েছে এই জাতের ছাগলগুলো দাম দর জানানোর চেষ্টা করব এই হাট থেকে এই হাট প্রতি শুক্রবার এবং সোমবারে বসে দেখতে পাচ্ছেন যে আরও রঙের এখানে যে একটা কালো রঙের ছাগল রয়েছে প্লাস সাদা রঙের এই ছাগলটার দাম দর জানানোর চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে কালো রঙের ছাগলটা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দাম কত রাখছেন এই ছাগলটার একটা 20000 আর পাশেরটা 20000 পাইকার কত বলছে এটা পাইকার 15000 করে 30000 না কয় দাঁত করে বয়স চলতেছে এগুলো দুই দাঁত না তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে দুই দাঁত করে বয়স চলতেছে ভাই চাইছে 20000 করে 40000 দুইটা দেখতে পাচ্ছেন আরও কিছু আপনার যে দেশাল জাতের ছাগলগুলো রয়েছে প্লাস ক্রস ব্রিডের বাজার কী অবস্থা বাজার কেমন কী চলতেছে এটা আজকে বাজার তো বলে নেই ভালো না খারাপ তো ভিউয়ার্স আপনাদের দেখাচ্ছি যে রং কালার প্লাস দুটাই কী রঙের আরও কিছু আপনাদের যে দেশাল এটা এই হাট প্রতি শুক্রবার এবং সোমবার বসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের কাছেই মনে হচ্ছে এই হাটটা ঠিক আছে সামনে মনে করেন যে এই হাট আর 1 কিলোমিটার দূরেই হচ্ছে ভিউয়ার্স যে বর্ডারের হাট বর্ডার এইখানে খানপুর বাজার বলে এটা ইন্ডিয়ার কাছাকাছি তো ভিউয়ার্স এই হাট থেকে আপনাদের যে জানানোর চেষ্টা করলাম যে ইন্ডিয়ান ছাগল প্লাস মনে করেন যে ক্রস ব্রিডের ছাগলগুলো দাম দর জানানোর চেষ্টা করলাম তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে শেষ করতেছি সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু